আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনারা যে রিকোয়েস্ট করেছিলেন যে আপু জেনারেল লেবার টাইপের যে জবগুলো আছে সেগুলো নিয়ে প্লিজ কিছু এলএমআইএ লিঙ্ক আমাদের সাথে শেয়ার করবেন, আজকে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মূলত আপনাদেরকে জেনারেল লেবার ক্যাটাগরির যে জবগুলো আছে, ফর এক্সাম্পল কনস্ট্রাকশন ওয়ার্কার বা হচ্ছে যে ক্লিনার, এই ক্যাটাগরির যে চাকরিগুলো আছে সেগুলো নিয়ে এলএমআইএ জবগুলোর যে লিঙ্ক আছে সেগুলো শেয়ার করব। অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে যদি কানাডাতে আসতে চান এলএমআইএ বেসড চাকরি নিয়ে, তাহলে কিন্তু আপনাদের আইএলটিএস এর প্রয়োজন নেই। সো এটাতে কিন্তু আইএলটিএস টা ম্যান্ডেটরি না, যারা করতে পারেন তাদের জন্য ভালো, যারা পারবেন না কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই আইএলটিএস না থাকা মানে এই না যে আপনারা যে কেউই চলে আসতে পারবেন। অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে, আর ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে যদি চাকরির ইন্টারভিউতে আপনারা সিলেক্টেড হতে চান। সো অবশ্যই এমপ্লয়ারের কাছ থেকে যখন আপনারা একটা এলএমআইএ সার্টিফিকেট বা জব অফার ম্যানেজ করবেন, সেটা কিন্তু পাওয়ার জন্য আপনাদের 2-3 রাউন্ড ইন্টারভিউ দিয়ে তারপর পেতে হবে। এখন অনেকেই আছেন আপনারা আমাকে যারা জব অফার লেটার টেক্সটের মাধ্যমে পাঠাচ্ছেন বা এলএমআইএ সার্টিফিকেট গুলো পাঠাচ্ছেন যে আপনাদেরকে চেক করে দেওয়ার জন্য, সেগুলো আমি চেষ্টা করছি সময় নিয়ে বুঝে তারপর সেটা সঠিক কিনা বা ফেক কিনা সেটা জানার জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা প্রপার প্রসিডিউরস এর মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ না আগান, এর মধ্যে আপনাদেরকে কেউ যদি এটা দিয়ে দেয়, ধরেন ফর এক্সাম্পল যে আপনারা জব অফার লেটার পাইলেন, এলএমআইএ পাইলেন, কিন্তু আপনারা সেই কোম্পানির জন্য কোনো ইন্টারভিউই দেননি, তাহলে দেয়ার আর সামথিং ফিশি, ইউ নো। ইভেন আপনাকে বলবে হয়তো যে এখন কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি হচ্ছে গিয়ে যখন ওয়ার্ক পারমিট পাবেন তখন টাকা দিবেন, কিন্তু দেখা গেল ওনাদের সেই ওয়ার্ক পারমিটটাও আপনাদেরকে মানে ভিসাটাও আপনাদেরকে ফেক দিচ্ছে। সো অবশ্যই এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, বুঝে শুনে তারপরে এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে যে কতটা সত্যতা এগুলোর। তো অবশ্যই আপনারা এমপ্লয়ারের কাছ থেকে সরাসরি জব অফার লেটার আর এলএমআইএ সার্টিফিকেটটা নেবেন। এলএমআইএ সার্টিফিকেট একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু আপনারা চেক করতে পারবেন যে ওই এলএমআইএ সার্টিফিকেটটা কি ফেক নাকি অরিজিনাল। সো এইভাবে আপনারা বেসিক্যালি চেক করতে পারবেন আপনাদের ফেক অর সত্যতা যেটা আছে সেটা। সো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনারেল লেবার যে জবগুলো আছে সেটার এলএমআইএ চাকরির লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব, প্লাস আপনাদেরকে আরো কিছু জিনিস এক্সপ্লেইন করব যেগুলো চাকরি আবেদনের সময় জানাটা খুবই খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে আবারও কয়েকটি এলএমআইএ চাকরির লিঙ্ক দিব, তার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, ক্লিনার অ্যান্ড চাইল্ড কেয়ার ওয়ার্কার অ্যাসিস্ট্যান্টস। চাইল্ড কেয়ার ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট নিয়েও আমার কিছু কথা আছে, যে আপনারা অনেক আপুরা আছেন বা ভাইয়েরা আছেন যারা আমাকে হোম কেয়ার, চাইল্ড কেয়ার এই ব্যাপারেও অনেক রিকোয়েস্ট করছিলেন। অনেকে আছেন আপনারা চাইল্ড আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পড়তে চান, তাদের জন্য এটা অনেক ভালো একটা ক্যাটাগরি। আপনাদের যদি বাংলাদেশে কোনোভাবে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে এই চাকরিতে তো মানে আবেদনটা করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার পারমিটে কিন্তু এই মুহূর্তে প্রচুর প্রচুর ওয়ার্ক পারমিট দিচ্ছে, ভিসা দিচ্ছে। সো আপনারা যদি চেষ্টা করতে থাকেন অবশ্যই আপনারা সফল হতে পারবেন, কারণ এই ক্যাটাগরিতে কিন্তু এই মুহূর্তে মানে শ্রমিক যে সংকটটা আছে সেটা কিন্তু এই ক্যাটাগরিতেই হচ্ছে ফাস্টেস্ট ওয়ে প্রসেসিংয়ের, যে আপনাদেরকে মাত্র 4-5 মাসেই কিন্তু ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসা হচ্ছে। সো আপনারা মানে কোনোরকম কোনো ধরনের সন্দেহ রাখবেন না যে বাংলাদেশ থেকে লোক যেতে পারে না বা যাওয়ার পসিবিলিটি নেই। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসার পার্সেন্টেজ অনেক কম, তার কারণ একটাই যে আপনাদের কনফিডেন্সের অভাব, ঠিক আছে, বা আপনারা জানতেনই না যে কানাডাতে এইভাবে অ্যাপ্লাই করে আসা যায়। যেহেতু এখন এই জিনিসটা আপনাদের কাছে অনেকটা খোলামেলা, মানে এমনভাবে আপনারা জানেন বোঝেন যে কানাডার এখন অনলাইনে প্রত্যেকটা জায়গায় বা ওয়েবসাইটে গেলেই আপনারা ইনফরমেশানগুলো খুব অথেন্টিক্যালি পাবেন। সো অবশ্যই সেগুলো দেখেন, বুঝেন, তারপর হচ্ছে যারা আপনারা মোটামুটি অ্যাটলিস্ট বোঝেন, ব্রাউজ করতে জানেন, ইংলিশে কথা বলতে পারেন, আপনাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই যদি আপনাদের এই রিলেটেড কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে, দেরি না করে চাকরিতে আবেদন করতে থাকুন, অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। একবার না হলে, দুবার না হলে এখানে হতাশ হয়ে যাওয়ার কিছু নেই, আপনাদেরকে আসলে ট্রাই করে যেতে হবে। আর
যারা আপনারা প্রসেসগুলো বা স্টেপসগুলো নিয়ে বারবার প্রশ্ন করেন, কারণ অনেকেই আছেন আজকে আবারও নতুন ভিডিওটা দেখবেন, এই জন্য বলবো যে প্রথমে আপনাদেরকে যে জিনিসগুলো রেডি করতে হবে সেটা হচ্ছে ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমি, কভার লেটার এবং প্রফেশনাল ইমেল, সাথে আপনাদেরকে এনওসি কোডটা খুঁজে বের করতে হবে আপনার জব টাইটেলের। এনওসি কোডটা অবশ্যই আপনারা কভার লেটারের ফার্স্ট প্যারাগ্রাফে লিখবেন। ধরেন আপনি হচ্ছেন অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার আসবেন, সো আপনি যখন ওইখানে কনস্ট্রাকশন ওয়ার্কারটা জব টাইটেলটা মেনশন করবেন তখন জাস্ট একটা ড্যাশ দিয়ে এনওসি কোডটা ওখানে লিখে দিবেন, টিয়ার ওয়ান, টিয়ার টু, টিয়ার থ্রি, এইভাবে। সো এতটুকুই এনাফ হ্যাঁ এনওসির জন্য। আর এখন চলুন জানি যে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনাদেরকে আসতে কী কী যোগ্যতার প্রয়োজন। ভাষাগত দক্ষতা, শুধু ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতার মধ্যে যে ফ্লুয়েন্সিটা আছে সেটা থাকলেই হবে, আইএলটিএস ম্যান্ডেটরি নয়। শিক্ষাগত যোগ্যতায় কিন্তু কোনো রকমের কোনো ডিগ্রি সার্টিফিকেট চাইনি, কিন্তু যদি আপনাদের এইচএসসি পাসটা থাকে তাহলে আপনাদেরকে প্রাধান্যটা বেশি দেওয়া হবে। কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও সেম, কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি কিন্তু আপনাদের যদি অভিজ্ঞতা কারোর থেকে থাকে তাদেরকে প্রাধান্যতা ডেফিনেটলি দেওয়া হবে। আর এই চাকরিতে মোট 3টা ভ্যাকেন্সি খালি আছে, সো ওরা এই একটা ক্যাটাগরিতেই কিন্তু 3 জন লোক নেবে। এখন অ্যাপ্লাইয়ের জন্য যদি আপনারা এই চাকরির আবেদনের সরাসরি লিঙ্কে ক্লিক করেন আপনাদেরকে কিন্তু এই পেজটাতে নিয়ে আসা হবে। এই পেজটাতে আপনাদের জব ব্যাংকের রেফারেন্স নাম্বার এখানে দেওয়া আছে, এখানে আপনাদের কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে, কী কী কোয়ালিফিকেশান আপনাদের লাগবে, কী কী কাজ আপনাদের করতে হবে সেই জিনিসগুলো। আর হচ্ছে দেখেন এটা কিন্তু আদার ক্যান্ডিডেটস উইথ অর উইদাউট ভ্যালিড ক্যানাডিয়ান পারমিট অ্যাপ্লাই করতে পারবে। সো হাউ টু অ্যাপ্লাইয়ে গেলে আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা পাবেন, এই ইমেল অ্যাড্রেসে আপনারা কিন্তু আবেদনটা করে দিবেন। আর এই চাকরি কিন্তু মাত্র আর 3 দিন সময় আছে, সো আগামী 2 দিনের মধ্যেই আপনারা চেষ্টা করবেন এই চাকরিটাতে অ্যাপ্লাই করে দিতে। তারপর চলুন যে সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাজ এ ক্লিনার। অ্যাজ এ ক্লিনার যখনই আপনারা আসতে যান না কেন, আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লিনিংয়ের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিতে আপনারা এসে পরবর্তীতে যদি 2 বছর চাকরি করতে পারেন তখন কিন্তু ক্লিনিং সুপারভাইজার ক্যাটাগরির জন্য আবার আপনারা একটা প্রমোশন চাইতে পারেন। তখন কি হবে, আপনার এনওসি কোডটা কিন্তু একটা টিয়ার থেকে আরেকটা টিয়ার আপ হয়ে যাবে, যেটা আপনার পরবর্তীতে পিএমপিতে অ্যাপ্লাই করার জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য খুবই খুবই আবশ্যক। সো অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখবেন। এখানে আপনাদের কোনো সার্টিফিকেট ডিগ্রি লাগছে না, বাট হ্যাঁ 1 থেকে যদি 2 বছরের কম কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে বেস্ট আপনাদের জন্য। আর এই ক্যাটাগরিতেও টোটাল মনে হচ্ছে যে 2 জন লোক নেওয়া হবে, সো এখানেও 2 জনকে নেওয়া হবে। আপনারা যদি দেখেন এখানে আপনাদের কোয়ালিফিকেশানগুলো চাওয়া হয়েছে, কী কী রেসপন্সিবিলিটি এগুলো একটু পড়ে নেবেন। তারপর আপনাদেরকে ক্রেডেনশিয়াল অ্যাকচুয়ালি থাকতে হবে, কিছু সার্টিফিকেট, লাইসেন্স, যেগুলো হচ্ছে আপনারা যারা মিডল ইস্টে জব করেন বা ইউরোপ কান্ট্রিগুলোতে আছেন তারা কিন্তু জানেন এগুলো কী, যদি আপনারা এই ক্যাটাগরির চাকরি করে থেকে থাকেন সেক্ষেত্রে। আর এটাও হচ্ছে উইদাউট ক্যানাডিয়ান ভ্যালিড ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবে। সো হাউ টু অ্যাপ্লাইয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন তাদের ইমেল অ্যাড্রেস, সো ইমেল অ্যাড্রেসে আপনারা এটা পাঠিয়ে দিবেন। হাউ টু অ্যাপ্লাই ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, জব রেফারেন্স নাম্বার, কভার লেটার, লেটার অফ রেকমেন্ডেশন, কপি অফ পোর্টফোলিও, রিলেভেন্ট ওয়ার্ক এক্সাম্পল আপনাদেরকে দিতে হবে আর রাইটিং স্যাম্পল দিতে হবে। প্লাস আপনাদেরকে কিছু ফলোয়িং কোয়েশ্চেন এখানে দিয়ে দিয়েছে যেগুলোর অ্যান্সারও আপনাদেরকে ডেফিনেটলি দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদেরকে এইভাবে প্রসেসগুলো বা স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাপ্লাইটা করা। এরপর হচ্ছে চাইল্ড কেয়ার ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট। চাইল্ড কেয়ার ওয়ার্কার অ্যাসিস্ট্যান্টসে মাত্র উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হলেই হবে, 7 মাস থেকে 1 বছরের কম যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনাদের তাহলে আপনারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্যাটাগরিতে টোটাল কিন্তু 5 জনকে নেওয়া হবে, সো ইটস ভেরি গুড আপনাদের জন্য। আর এটা হচ্ছে অ্যালবার্টাতে। অ্যালবার্টাতে কিন্তু পরবর্তীতে যদি আপনারা পিয়ার নিতে চান পিয়ারটাও কিন্তু আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর এখানকার ক্রেডেনশিয়ালে আপনাদেরকে অবশ্যই ফার্স্ট এইড সার্টিফিকেট বা লাইসেন্সটা থাকতে হবে। সো ফার্স্ট এইড সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, দেরি না করে এখনই অ্যাপ্লাই করে দিন। আর এই চাকরির অ্যাড থাকবে 19 মার্চ পর্যন্ত, এই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেলটা পাঠিয়ে দিবেন। সো এই হলো আপনাদেরকে টোটাল আমি
এলএমআইএ চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেইন করে দিলাম। যারা অলরেডি জানেন কী করে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসগুলো ফলো করে অ্যাপ্লাই করে দিন, যারা জানেন না তারা দয়া করে আমার আগের ভিডিওগুলো একটু দেখুন। সেখানে আমি স্টেপ বাই স্টেপ ইমেলে গিয়ে কী করে ইমেল পাঠাতে হবে, কীভাবে আপনাদের পিডিএফ অ্যাটাচ করতে হবে সেগুলোও দেখিয়ে দিয়েছি। বাট আমি মনে করি এগুলো খুব বেসিক একটা জিনিস, একটা প্রফেশনাল ইমেল লেখা আর সেখানে আপনাদের রিজিউমে এবং কভার লেটারটা অ্যাজ এ পিডিএফ আকারে অ্যাড করে এমপ্লয়ারকে পাঠানো, এই জিনিসটা যারা জানেন তারাই আসলে ক্যানাডার জন্য মনে করেন যে একটা স্টেপ এগিয়ে আছেন বা এইভাবেই আসলে ক্যানাডাতে আসার জন্য আপনারা যোগ্যতা রাখেন। যোগ্যতা দক্ষতা ছাড়া ক্যানাডা আসা পসিবল না। সো অবশ্যই নিজেদেরকে এডুকেটেড করুন কী করে অ্যাপ্লাই করতে হয়, কী করে আবেদন করতে হয়, আপনি প্রপার একজন যোগ্য পার্সন কিনা সেইভাবে চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।